কাল শুভ বিজয়তে হবে কবরে হিসাব নিকাশ বিতে গো হবে হাসরে আল্লাহুম্মা সাল্লা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ কান্দায়ো না করিম নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কারবা বাড়ি কারবা ঘর কারবা কি ও কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়ার যাবে পাখি আল্লাহুম্মা সাল্লা আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলেন মদিনার মাটি যদি মোরা হইতা মাটি যদি মোরা হইতাম নূর নবীকে বহুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটা মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ দুরুদ টুরুদ পড়লে কিন্তু অনেকের গা চুলকায় এখন বর্তমান সময়ের কাজ ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর অনেক বেশি দুরুদ পড়তে পছন্দ করি কতটুকু সময় পড়ব এই হাদিস শরীফটা অনেক লম্বা আমার নবী বলেছেন তুই জীবনে যত বেশি দুরুদ পড়তে পারবা তোমার দুনিয়া শান্তি পরকালের মুক্তি তোমার মিলবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বন্ধু পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য উপাদান থাকে যন্ত্র থাকে ঠিক কিনা আপনারা যেই কোনো জিনিস যেমন ধরেন একটা এক্সাম্পলে পানির বোতলটা এটার নিচে আয়রন আছে কি আছে এটার নিচে রেড চিহ্ন শুরু হয়ে গেছে এটা দেখতে সুন্দর দেখা যায় না এটার মধ্যে একটা শলার মধ্যে আমরা কি করব একটু কাপড় বা শক্ত জাতীয় কোনো কিছু পেঁচিয়ে বন্ধু যখন আমরা হাত নাড়াবো এখান থেকে ময়লাটা অটোমেটিক্যালি উঠে যাবে একটা এক্সাম্পল দিলাম আমার নবী বলেছেন পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার ক্লিয়ার করার জন্য একটা উপাদান যন্ত্র থাকে আর মানুষের অন্তরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলানা জিকির তাহলে জবান বন্ধ করে বসে আছেন কেন জিকির অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় তবে নবী বলেছেন অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
আব্দুল ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত তিনি আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী আপনি আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন কি আমল আমি করতে পারি এবার আমার আল্লাহ আমার নবী শিখিয়ে দিলেন তুমি আল্লাহর জিকির করে জিহ্বাটাকে সিক্ত রাখো হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধ হাদিস কানা বর্ণিত আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবে তোমরা এমন ভাবে জিকির করো যেন লোকে দেখলে তোমাদেরকে পাগল বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমারি নহরের ফুতুন জগত করলে ও জালা নবী আমারি নহরের ফুতুন জগত করলে ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মহাপতে ঋষি গুরু শিরোহ কালম সৃষ্টি যাহ ও শিলা ঋষি গুরু শিরোহ কালম সৃষ্টি যাহ ও শিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহাপতে নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله ও শাহাদা তেরি বানি ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদা তেরি বানি ঠোঁটে আসিলেন কামলিওয়ালা আমাকে ফুটিল রবি নরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بولين الحمد لله ذكر كرسي كنا جانين আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু যখন তোমরা কোন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতি ফল কি গো নবী আমার নবী বললেন এই জিকির এই জন্য বন্ধু মহাব্বতে একটু জিকির করে নিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আমার আল্লাহ বান্দা আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করবে যেমন মনে করবে আল্লাহকে আল্লাহ বান্দার সাথে তেমন তার মানে আপনি যদি মনে করেন আল্লাহর কাছে আপনার জন্য সব নিয়ামত বরাদ্দ আছে আল্লাহ আপনার কাছে তেমনই হবে আপনি যেমন চিন্তা করবেন ঠিক তেমন ভাবে আল্লাহকে পাবেন আমার নবী বলেছেন যখন বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গেই থাকে
বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে বান্দা যখন কোন জলসায় বসে আল্লাহর জিকির করে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ ওই বান্দার জিকির করে বন্ধু আল্লাহর দিকে যখন কোন বান্দা এক হাত পরিমাণে গিয়ে যায় হাদিস শরীফ প্রমাণ করে তিরমিজি শরীফের হাদিস বন্ধু আল্লাহ আল্লাহর বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে ছুটে আসে তার মানে আপনি আল্লাহর কাছে যাওয়ার জন্য যখন প্রত্যাশা করবেন আল্লাহর মতো দ্রুত গতিতে আপনি আমি কোনোদিনও যেতে পারবো না বান্দার মনের আকাঙ্ক্ষা মিটাইবার জন্য আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে খুব দ্রুত গতিতে আসে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে জবান বন্ধ রাখবেন নি যেখানে যান জবান বন্ধ রাখবেন না নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা কি যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় সবগুলো বন্ধ আল্লাহর জিকির আল্লাহর জিকির যখন তুমি বেশি বেশি করে করবে তখন তোমার মনের সকল ময়লা আমার আল্লাহ দূর করে দিবে জোরে জোরে সুবহানাল্লাহ এবার আসেন দুরুদ শরীফ কি আমি দরুদ পড়েছি আপনারা কিন্তু দরুদ পড়েননি অনেকেই ওই যেটা আগে বলেছি মড নিয়ে বসেছিলেন একটা ভাব নিয়ে বন্ধুরে আমার জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবাসে মহাব্বতে যদি বন্ধু আসি বার দরুদ পড়তে পারে রে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তার আশি বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধুরে আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন আল্লাহর কোন প্রিয় বান্দা নবীর প্রিয় উম্মত প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে কয় হাজার বার 1000 বার প্রতিদিন কোন ঈমানদার মুমিন মুমিনা ও বন্ধু বৃদ্ধ এবং বৃদ্ধ নারী এবং পুরুষ কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে আমার নবী বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আই সুভবি যাইতে হবে কবরে হিসাব নিকাশ বিতে গো হবে আশুরি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না কানির নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা আশরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলেন মদিনারি মাটি যখন
মুরাম হইতাম মদিনারি মাটি যদি মুরাম হইতাম নূর নবীকে বহুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লি তিনি বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনার উপর অনেক বেশি দুরুদ পড়তে পছন্দ করি কতটুকু সময় পড়ব এই হাদিস শরীফটা অনেক লম্বা আমার নবী বলেছেন তুই জীবনে যত বেশি দুরুদ পড়তে পারবা তোমার দুনিয়া শান্তি পরকালের মুক্তি তোমার মিলবে সুবহানাল্লাহ আরো বলেন না সুবহানাল্লাহ